ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، فعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب ذهب ولا فضة لا يؤدي منها حقها إلا إذا كان يوم القيامة صفحت له صفائح من نار فأحمي عليها في نار جهنم لا إله فيكوى بها جنبه وجبينه وظهره كلما بردت أعيدت له في يوم كان مقداره 50,000 سنة حتى يقضى بين العباد فيرى سبيله إما إلى الجنة وإما إلى النار. صحيح مسلم كتاب الزكاة تكي حديثتي بارت كولم বাব হচ্ছে ইসমু মানিউ যাকাত, যাকাত যারা আদায় করে না তাদের গুনাহ সম্পর্কে সম্পর্কিত বাব বা পাঠ। উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয়া, রমাদান মাসে অনেকেই যাকাত দেয়, অনেকের ত্রুটি থেকে যেতে পারে। ইসলামের তৃতীয় ভিত্তি হচ্ছে যাকাত। পাঁচ ভিত্তির মধ্যে তিন নম্বর ভিত্তি যাকাত। যাকাত আদায় করা ফরজ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, ইসলামের রুকুন এটা। যারা যাকাতের নিসাব পরিমাণ, টাকা পয়সা ইত্যাদির মালিক হবে তাদেরকে যাকাত আদায় করা ফরজ। যারা যাকাত আদায় করে না টাকা পয়সার স্বর্ণরূপার, তাদের ক্ষেত্রে এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণের মালিক রূপার মালিক, যার কাছেই স্বর্ণ আছে আর রূপা আছে, সে যদি তার হক আদায় না করে তাহলে কিয়ামতের দিন তার জন্য আগুনের তক্তা বানানো হবে, আগুনের প্লেট। আর ওইসব প্লেট বা তক্তাগুলিকে জাহান্নামের আগুনে সেকা হবে, গরম করা হবে, তারপর ওই আগুনের তক্তা দিয়ে যে ব্যক্তি তার স্বর্ণরূপার যাকাত দেয় না দিত না, আর স্বর্ণরূপার পরিবর্তে বর্তমানে কারো যদি স্বর্ণরূপা থাকে তাহলে দুইটা তো আছেই, আর এর পরিবর্তে আরেকটা টাকা পয়সা ডলার রিয়াল ইত্যাদি, এগুলো যদি কেউ যাকাত না দেয় তাহলে আগুনের পাত তাদের জন্য তৈরি করা হয়, আগুনের পাত, আর ওগুলোকে আবার জাহান্নামের আগুনে গরম করা হবে। তারপর যে যাকাত আদায় করে না তার পার্শ্বে, তার কপালে, তার পৃষ্ঠে ওগুলো দিয়ে দাগ দেয়া হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই ওই সব পাত ঠান্ডা হয়ে যাবে তখনই আবার গরম করা হবে, গরম করে ওকে শাস্তি দেয়া হবে। ওই দিন যে দিনের পরিমাণ হবে 50,000 বৎসর। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার বান্দাদের মধ্যে মান্দানামে ফয়সালা করবেন না ততক্ষণ পর্যন্ত এই শাস্তি হতে থাকবে, তারপর সে তার পথ দেখবে জান্নাতে কিংবা জাহান্নামে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই আমার ভাই বোনেরা যাদের স্বর্ণরূপা আছে, টাকা পয়সা আছে, এই সে করবেন না, ইখতিলাফের দিকে যাবেন না। সবচেয়ে সহজ হলো যাকাত দিয়ে দেয়া, আপনার নিসাব থেকে নিসাব পরিমাণ থেকে যখন কমে যাবে তখন আর যাকাত আসবে না। আর যদি এটা যেয়ে রাখেন, এর পরিবর্তে টাকা দিয়ে যাকাত দিয়ে দেন স্বর্ণরূপা, আলহামদুলিল্লাহ হয়ে গেল। তাই
জাকাত দিবেন, বেশিরভাগ মানুষ রমজান মাসে জাকাত দেন, তো তন্ন তন্ন করে হিসাব, যাদের ব্যাংক ব্যালেন্স আছে জাকাত দিবেন, হিসাব করবেন কত টাকা, ওই হিসাবে স্বর্ণরূপা আছে ওই হিসাবে মূল্য নির্ণয় করে 40 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। আপনার ব্যবসা, ব্যবসাপত্র, মুদির দোকান বা কাপড়ের দোকান, এইরকম ব্যবসাপত্র, ওগুলোর উপস্থিত সময়ে যত রেট, ওই রেট ধরে কত টাকা হচ্ছে ওই হিসাবে 40 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। দুনিয়া খরচ তাই হঠাৎ করে চলে যাবেন, কিন্তু এসব সম্পত্তি আপনার সাথে যাবে না। তাই তন্ন তন্ন করে হিসাব করে জাকাত আদায় করুন, গরিবের মিসকিনের হক আদায় করুন। গরিব মিসকিনের এটা হচ্ছে তার হক, তাকে আপনি দিবেন, তার এরকম যেন না হয় যে তাকে একটা কিছু দিচ্ছেন, লা তাকে কিছু দিচ্ছেন না, বরং তার হকই তার কাছে দিচ্ছেন। উচিত হলো গরিবের বাড়িতে গিয়ে গিয়ে তাকে দিবেন, তাকে আপনি কষ্ট দিবেন কেন, নিজে কষ্ট করে ওর কাছে যাবেন, ওইটা হচ্ছে তার হক, ওর কাছে দিবেন। কেউ কেউ আছে যেমন জাকাত দিচ্ছে আবার আউযুবিল্লাহ তাকে কষ্ট দেয়, লা অথবা কাজ নেই, গরিব মিসকিনকে আপনি জাকাত দিলেন আবার তার কাছ থেকে কাজ নিলেন, কি বলেন, এটা জায়েজ হবে? সাফ হারাম। জাকাতের পরিবর্তে যদি কাজ নেন তাহলে আপনার জাকাত হচ্ছে না। কিন্তু আল্লাহ আমাদের সকলকে, যাদের টাকা পয়সা আছে, স্বর্ণ রূপা আছে, সকলকে জাকাত আদায় করার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।